আব্দুল মাতানের স্মরণে রাষ্ট্রীয় মর্যাদায় সশস্ত্র সালাম দিবে। সশস্ত্র সালাম। মরহুম আব্দুল বাতেন সকলের পূর্বে এই মরহুম আব্দুল বাতেন সাহেবের শ্বশুর সদালোপি মিষ্টভাষী মানুষকে হারিয়েছে করছি মরহুমের বিধেয় আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি বা মরহুমের বিধেয় আত্মার প্রতি শ্রদ্ধা যারা আমরা আশেপাশে প্রত্যেক মানুষ আমরা ছিলাম না যদি এই হিসেবে করদরে বলছি নামাজের জন্য তারা দাঁড়িয়েছি প্রথম শর্ত হলো আমার আলহামদুলিল্লাহ সর্বোপরি আজকে মরহুম বাতেন ভাই আমাদের সহকারী কামরুজ্জামান রকির মাধ্যমে গোলাম ফারুক প্রিন্স শোক বার্তা পাঠিয়েছে তার পথে আপনাদের সঙ্গে যদি কখনো ভুল ত্রুটি করে থাকে কোন রকম তার কথাই আচার আচরণে যদি আপনারা দুঃখ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে আমার বাবাকে আপনারা মাফ করে দিবেন আর আমার বাবার দিনা পাওনার বিষয় যদি কারো কাছে থাকে আমরা সবাই অংশগ্রহণ করেছি যাই হোক ইতিমধ্যে অনেকেই অনেক বক্তাই বলেছেন ওনার চলাফেরার স্বাধীনতার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন তারপরেও আল্লাহ তাকে দীর্ঘদিন যদি তার কারোর সাথে কোনো খারাপ আচরণ হয়ে থাকে যদি মনে আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যারা গোস্তার জায়গায় সামনে বাস আছে একটা গাড়ি আছে আপনার আমরা আরো করে যাব যারা গোস্তানে যেতে চান তাও সাথে সাথে ইগোর পরিবহন তিনটি